أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. السلام عليكم ورحمه الله وبركاته. إن الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى أله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. প্রিয়োজিনী ভাই আব্দুর সত্তার বাংলাদেশ থেকে আপনি প্রশ্ন করেছেন যে বদনজর বা চোখ লাগা এটা সত্য কিনা এবং কোন পশুর যদি বদনজর লাগে সেক্ষেত্রে করণীয় কি বা বদনজর যাতে না লাগে এক্ষেত্রে আগে থেকেই কোনো কিছু করণীয় আছে কি না তবে তুমার তো বৈধ নয় এক্ষেত্রে পানি ব্যবহার পানি পড়ে দেওয়া বা এরকম কোনো কিছুর সুযোগ আছে না প্রিয়দিনী ভাই আপনি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন যা সাকাল্লাখায়ের বারাকাল লাফিক বিরিয়োধী ভাই আপনার প্রশ্নের উত্তরে উত্তরে প্রথমে বলবো যে বদ নজর লাগা বা চোখ লাগা এটা সত্য সই মুসলিম এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লাইনু হাক্কুন চোখ লাগা বা বদনজর লাগা বা কুদৃষ্টি লাগা এটা সত্য এরপর আসুল সাল্লাহ হরতাম বলেছেন লৌকা না সেই উন সাবাকাল্ অদরা লাইনু তাকদীরকে অতিক্রমকারী যদি কোনো কিছু থাকতো তাহলে এই চোখ লাগাটাই এটা হয়ে যেত হাদিসটি সই মুসলিমের এর মানে তাকদিরে যা আছে কেউ যদি ওভারটেক করার মতো কোনো কিছু থাকতো তাহলে বদনজর তাই করতো কিন্তু তাকদীরকে অতিক্রমকারী কোনো কিছু নেই তাই বদনজর লেগে ক্ষতি অতটুকুই হবে যেটা তাকদিরে লেখা আছে এর চেয়ে বেশি হবে না এখান থেকে বুঝুন যে বদনজর অত্যন্ত ভয়াবহ একটা জিনিস অ্যাক্সিডেন্ট মানুষ আছে এদের দৃষ্টি ভালো না আর একটা ভালো জিনিস দেখলেই ওদের অন্তরে কেমন যেন একটা খারাপ বিষয় সৃষ্টি হয়ে যায় তারা ওটা খারাপ দৃষ্টিতে দেখে যার ফলে সমস্যা হয়ে যায় এ সমস্যা আপনার ব্যক্তির হতে পারে আপনার পশুর হতে পারে আপনার বাচ্চার হতে পারে আপনার গাড়ি হতে পারে আপনার বাড়ির হতে পারে যে কোনো জিনিসে কুদৃষ্টি রাখতে পারে আপনি একটা সুন্দর গাড়ি কিনে এসেছেন একজন লোক সে গাড়িতে কুদৃষ্টি দিল নষ্ট হয়ে যেতে পারে এরকম অনেক কিছু হয়ে যেতে পারে প্রিয় দিনী ভাই এক্ষেত্রে আগে থেকে কিছু করা আছে কিনা এক্ষেত্রে বলবো যে তাবিজ ব্যবহার করা বা কোরআনের আয়াত লিখে রাখা বা অন্য কোনো মাধ্যম এরকম কোনো সুযোগ ইসলামে নেই আগে থেকে আহ খাসভাবে কোনো কিছুকে হেফাজত করার জন্য কোনো কিছু লটকানো ঝুলানো বা পানি পড়ে দেওয়া এর কোনো সুযোগ ইসলামী নেই এগুলো নিষেধ না দিয়েছে এগুলো শীতের অন্তর্ভুক্ত হবে অনেকেই গরুর যাতে বদনজল না লাগে জন্য কলকি ভাঙ্গা বা অনেক কিছু ঝুলিয়ে দেয় বাড়িতে অনেক কিছু ঝুলে রাখে বা গাড়িতে ঝুলে রাখে এগুলো বৈধ নয় এগুলো শির্ক এবং হারাম ভাই এক্ষেত্রে কিছু আমল আছে আল্লাহ আলী সাল্লাম হাসান এবং হুসেনকে একটা দোয়া বলে সকাল সন্ধ্যায় ফু দিতেন ঝাড় ফু দিতেন এবং বলতেন যে ইব্রাহিমা আলীহাত্তালাম এই দোয়া পড়ে ইসমাইল এবং ইসাহাদকে ঝাড়ভুক করেছেন তাহলে বাচ্চাদের যাতে বদনজর না লাগে বা জিন ভূত শৈতানেরা আচরণ করতে পারে এক্ষেত্রে বাচ্চাদের জন্য সেই দোয়াটা আছে আপনারা হিসু মুসলিমে দেখে নেবেন এছাড়া আল্লাহ নবী সাল আলী আসসালাম সকাল সন্ধ্যায় কিছু দোয়া পড়তেন এই দোয়াগুলোর মাধ্যমে আপনার জান মাল এবং অন্যান্য বিষয়গুলো বদনজর হিংসুকদের দৃষ্টি এবং অনেক কিছু থেকে হেফাজতে থাকবে ইনশাল্লাহ যেমন আবুদাবুদ এসেছে আলবানি হাদিস আলবানি রহিমাল্লাহ থেকে

আমি আপনার কাছে সুস্থতা এবং নিরাপত্তা চাই ফি দিনই আমার দিনের ক্ষেত্রে ও দুনিয়া দুনিয়ার ক্ষেত্রে ও আহলি আমার পরিবার পরিজনে ও মালি এবং আমার সন্তান সন্ততিতে আহলি আমার পরিবার পরিজন সন্তান সন্ততিতে ও মালি এবং আমার ধন সম্পদ হ্যাঁ গাড়ি বাড়ি যা আছে সব কিছুতেই এরপর বলছে আল্লাহ আউরাতি ওয়া আমিন রাওয়াতি ওয়াহফাদনি মিম বাইনি দইয়া ওয়ামিন খলফি ওয়ান ইয়ামিনি ওয়ান শিমালি ওয়ামিন ফাউকি আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন আমার সম্মুখ দিক থেকে সম্মুখ দিক হতে পেছনের দিক হতে ডান দিক হতে বাম দিক হতে উপরের দিক হতে ও আউ বেআমাতিকে আন ও তার আমি এবং আমি আপনার মর্যাদার মাধ্যমে আশ্রয় চাই নিচের দিক থেকে প্রতারণার শিকার হতে প্রিয়দিনী ভাই এই যে দোয়াটা এখানে কিন্তু প্রায় সকল বিষয়গুলো চলে এসেছে তাহলে এছাড়া আরও হাদিসে অনেকগুলো দোয়া রয়েছে আল্লাহ নবী সাল্লাহাম সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো পড়তেন বিশেষ করে সুরা নাস ফালা ইখলাস এগুলোর মাধ্যমে নিজের নিরাপত্তা পরিবার পরিজনের নিরাপত্তা এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত হয় ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই যদি বদ নজর লেগেই যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি জানেন যার বদন যে ওই লোকের দ্বারা এই এই বস্তুতে বদনজর লেগেছে গরু হতে পারে পশু হতে পারে ছাগল হতে পারে আপনার গাড়ি হতে পারে প্রাইভেট কার হতে পারে বাস হতে পারে ট্রাক হতে পারে আপনার বাড়ি হতে পারে এ এভরিথিং যে কোনো জিনিসে যদি বদনজর লাগে তাহলে যার মাধ্যমে বদনজর লিয়েছে আপনি আপনি ওই ব্যক্তিকে বলবেন ভাই আপনি একটু অজু করে পানি দেন অথবা তাকে গোসল করে সেই গোসলে পানি নেবেন এরপর যার যাতে বদনজর লেগেছে যদি কোনো ব্যক্তির লেগে থাকে তাহলে ওই ব্যক্তিকে সেটা দিয়ে গোসল করাবেন অথবা যদি আপনার গাড়িতে বদনজর লেগে থাকে তাহলে সেই গোসলের পানি দিয়ে গাড়িটা ধুয়ে নেবেন বা ওজুর পানি দিয়ে আল্লাহ নবী আসাম বলছেন যদি তোমাদের কাছে কেউ গোসলের পানি চাই তাহলে গোসল করে সে পানি দাও কারণ বদনজর যার মাধ্যমে লেগেছে তাকেই আল্লাহ নবী সাল আসাম দিয়েছেন এই এই কাজ করতে সে বাধ্য কারো যদি বদনজর লেগে থাকে আপনি যদি যখন তার কাছে পানি খাবেন যে ভাই আপনি গোসল করে পানি দেন বা উঁজু করে পানি দেন এই পানি দিতে বাধ্য সে এটা তার জন্য ফরজ দিতেই হবে এবং বদনজরের মাধ্যমে অনেক ঘটনা ঘটেছে আল্লাহনবী সাল্লাহর আসসালামের জীবদ্দশাই একজন ব্যক্তি একজন বদন একজন বলল যে এই ছেলেটা কত সুন্দর সাথে সাথে বদনজের সে পড়ে গেল মরার উপক্রম আলহনবী সাল্লাহর আসলাম নির্দেশ দিলেন যে তুমি গোসল করে পানি দাও গোসলে পানি দিল সে পানি তার উপর ঢালার পর ঢালার পর সে সুস্থ হয়ে গেল তাহলে আপনি যদি এটা দেখতে পারেন তাহলে আপনি কি করবেন সেক্ষেত্রে তাকে উজু করে বা গোসলে পানি নিয়ে আপনি সেটা আদহত করবেন এ এক্ষেত্রে শেখ জিবরিন রহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ একবার এক এক ব্যক্তি আমার গাড়িতে বদনজর করলো এরপর আমি তার কাছে অজুর পানি চাইলাম সে অজুর পানি দেওয়ার পরে সে পানি ডালার সাথে সাথেই আমার গাড়িটা চলতে শুরু করলো যেন আগে থেকে কোনো সমস্যাই হয় নাই অথচ গাড়িটা চলছিল না একদম তার বদনজর দেওয়ার পর তখন শেখ জিবরিন বললেন শেখ জিবিরকে তিনি প্রশ্ন করলেন যে এই কাজটা ঠিক আছে কিনা শেখ জিবরিন বললেন এতে কোনো সমস্যা নেই বদনজর যে কোনো বিষয় লাগতে পারে এবং এক্ষেত্রে এই আমলগুলো এই ঝাড় এটা শুনে শুধু ব্যক্তির সাথে খাস নয় কোনো প্রাণীর সাথে হতে পারে বস্তুর সাথে হতে পারে প্রিয় দিনী ভাই এই জন্য আপনারা জানেন যে কোনো বস্তু কিনে নিয়ে আসার পরে হ্যাঁ যে আমলটা করতে হয় সে বস্তুটাকে ধরে বলতে হয় রাহা ও খৈরাহা জবালতে হালেখি কেমন শারিহা ও শারিমা জবালতে হা লিখ আল্লাহ এর মাঝে যে কল্যাণ আছে আমি এটা চাই এবং এই কল্যাণ এর মাঝে যে কল্যাণ আপনি নিহিত রেখেছেন আমি সেই কল্যাণটা চাই আর এর মাঝে অনিষ্ট রয়েছে এবং যে অনিষ্ট নিহিত রয়েছে তা থেকে আমি আশ্রয় চাই প্রোদিনী ভাই আপনি যদি বুঝতে না পারেন যে কে এই বদম লাগিয়েছে সে সেক্ষেত্রে আপনি পবিত্র কোরআন দিয়ে সেখানে ঝাড়ফুক করতে পারেন সোরান ফালাক এখলাস বা সোরাতুল ফা দিয়ে ঝাড়ফুক করতে পারেন প্রাণী হতে পারে গাড়ি হতে বাড়ি বাড়ি হতে পারে যে কোনো কিছু হতে পারে এভরিথিং অল্লা আলম বি فجزاكم الله خير السلام عليكم ورحمة الله وبركاته.